السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الشيخ العلامة صالح الفوزان حفظه الله تعالى: أول من يستفتح باب الجنة وأول من يدخلها، وشفاعة النبي صلى الله عليه وسلم. وقال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى: وأول من يستفتح باب الجنة محمد صلى الله عليه وسلم، وأول من يدخل الجنة من الأمم أمته، وله صلى الله عليه وسلم في القيامة ثلاث شفاعات. أما الشفاعة الأولى فيشفع في أهل الموقف حتى يقضى بينهم بعد أن يتراجع الأنبياء آدم ونوح وإبراهيم وموسى وعيسى بن مريم عن الشفاعة حتى تنتهي إليه. وأما الشفاعة الثانية فيشفع في أهل الجنة أن يدخلوا الجنة، وهاتان الشفاعتان خاصتان له. وأما الشفاعة الثالثة فيشفع في من استحق النار، وهذه الشفاعة له ولسائر النبيين والصديقين وغيرهم. فيشفع في من استحق النار أن لا يدخلها، ويشفع في من دخلها أن يخرج منها. মহান আল্লাহ সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার পরে আখিরাতের জগৎ সৃষ্টি করেছেন এবং সেখানে এই দুনিয়ার আমাদের কথা কাজের ইমান আমলের সব কিছুর হিসাব হবে এবং সব কিছুর বদলা দেওয়া হবে, সেটি হচ্ছে ইয়াউমুদ্দিন, প্রতিদান জগৎ, বদলার সময়। আর দুনিয়া হচ্ছে ইয়াউমুল আমাল অর্থাৎ কর্মজগৎ। এই আখিরাত সম্পর্কে আমাদের আলোচনা চলছে ধারাবাহিক আল আকীদা আল ওয়াসিতিয়াই, এটি হচ্ছে আকীদা ওয়াসিতিয়ার আমাদের ধারাবাহিক আলোচনার 2800তম আলোচনা। এতে রয়েছে আখিরাতের বিভিন্ন স্তরগুলি, তার মধ্যে আজকে যে স্তরটি নিয়ে বিশেষভাবে আলোচনা হবে বিস্তারিত, তা হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সাফাত বা সুপারিশ। সাফাত, যাকে সুপারিশ বলা হয় উর্দু ফার্সি বাংলা ভাষায়। এই মর্মে আল্লামা শেখ সালুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা এই কিতাবে ভাষ্যকার বলছেন, আউয়ালু মান ইয়াস্তাফতিহু বাব আল জান্নাহ, সর্বপ্রথম যিনি জান্নাতে দরজা খুলতে বলবেন, খোলার জন্য বলবেন যে জান্নাতে দরজা খোলা হোক। ও আউয়ালু মান ইয়াদখুলুহা, সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন বা যারা প্রবেশ করবেন। আর তারপরে ও শাফাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাফাআত বা সুপারিশ। এই হচ্ছে বিষয়বস্তু আজকের। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই শাফাত সম্পর্কে যা এখানে বলেছেন বা এই যে বিষয়গুলি বলা হলো তা সম্পর্কে যা বলেছেন সংক্ষেপে আলোচনা করি, তারপরে বিস্তারিত শাফাতের আলোচনা হবে। বলছেন, ও আউয়ালু মান ইয়াস্তাফতিহু বাব আল জান্নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সর্বপ্রথম যিনি জান্নাতের দরজা খুলতে বলবেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, শেষ নবী, প্রিয় নবী, খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, তিনি প্রথম জান্নাতের দরজায় পৌঁছিবেন এবং জান্নাতের দরজা খুলতে বলবেন, তার জন্য প্রথম খোলা হবে। এই মর্মে সহিহ মুসলিমের হাদিস রয়েছে যা শেখ সালেহ ফজান এখানে উল্লেখ করেছেন। সহিহ মুসলিমের হাদিস নম্বর হচ্ছে 197। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, জান্নাতের দরজায় কিয়ামতের দিন আমি আসব। নবী সাল্লাল্লাহু বলছেন, ফাস্তাফতিহু, তারপরে আমি খুলতে বলবো, আস্তাফতিহু খোলা তলব করা, বলবো যে জান্নাতের দরজা খোলো। ফায়াকুলুল খাজেনু, তখন জান্নাতের দরজার দারবান বা দারওয়ান,
খাজেন, যিনি জান্নাতের দরজার বা জান্নাতের দায়িত্বশীল, তিনি বলবেন মান আনতা, আপনি কে? ফাকুল, তখন আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুল, তখন ওই ফেরেশতা খাজেনুন্নার একজন আছে, আর খাজেনুল জান্নাহ মানে জান্নাতের দায়িত্বশীল ফেরেশতা আর জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা, এদেরকে খাজেন বলা হয় হাদিসে, তাদের নাম খাজেন উল্লেখ করা হয়েছে। এই জান্নাতের দায়িত্বশীল ফেরেশতা বলবেন বেকা উমিরতু, আপনার সম্পর্কে আমি আদিষ্ট হয়েছি, আমাকে আপনার সম্পর্কেই আদেশ করা হয়েছে যে আপনি আসলে যেন খুলি, তার আগে না খুলি। আল্লাহ আফতাহালে আহাদিন কাবলাকা, আপনার পূর্বে কারো জন্য যেন জান্নাতের দরজা আমি না খুলি। এ হচ্ছে হাদিস সহি মুসলিমের যা এই বিষয়টি প্রমাণ করে। তাহলে নবী সাল্লাম প্রথম জান্নাতের দরজা খোলার জন্য বলবেন। দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটা হচ্ছে যে সর্বপ্রথম নবী করিম সাল্লাম প্রবেশ করবেন, আর তারপরে তাঁর উম্মতেরা, যখন তার উম্মত জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে শেষ হয়ে যাবে, তখন অন্য অন্য নবী এবং নবীর সাথে সেই নবীর উম্মতরা, এই হবে নিয়ম পদ্ধতি জান্নাতে প্রবেশের। অনেকেই মনে করেন যে আগে নবীরা সকলে জান্নাতে প্রবেশ করবেন, এটা কিন্তু সাধারণ ধারণা একটা, তাই না? আগে সমস্ত নবীরা জান্নাতে যাবেন, আর তারপরে তখন হ্যাঁ নবীদের পরে সিদ্দিকিন, সোহাদা আর সালহীন, এইভাবে না, ওই রকম নেই আসলে হাদিসে। জি হ্যাঁ, এটা হচ্ছে মর্যাদার দিক থেকে স্তরের কথা। কোরআনে কারীমের আয়াতে বলা হয় যেটা সুরানের সাথে, নবীদের মর্যাদা, তারপর সিদ্দিকিন যারা বড় সত্যবাদী আল্লাহ রাব্বুল নেক বান্দা, আর সবচেয়ে বড় সিদ্দিকিন হচ্ছে সাহাবাই কেরামগণ, আর তারপরে সোহাদা, সোহাদার মধ্যে যারা শহীদ হয়েছেন আল্লাহ রাস্তায়, আর সোহাদা মানে ওলামা যারা কোরআন সুন্নাহর আলিম, তারা আইম্মা ইকরাম, ওলামা ইকরাম, ফুকাহা ইকরাম, আর তারপরে তখন সালেহীন জনসাধারণ, কিন্তু তারা নেক জান্নাতি। জি, এ হচ্ছে চারটা স্তর জান্নাতিদের। এই ছিল একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে যে প্রথম জান্নাতে প্রবেশ করবে কে এবং কারা, তাই না? কি বললাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত। এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে সহিহ মুসলিমে, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, আমরা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। আমরা বলেছেন মানে আমি এবং আমার উম্মত, আমরা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। এই ছিল দুটি হাদিস। তাই বলছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাতুল্লাহ আলাইহি, ওয়া আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিনাল উমামে উম্মাতুহু, সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে উম্মতদের মধ্য থেকে, উম্মাতুহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে আমাদের সিরিয়াল জানা আছে তা হচ্ছে আবুবকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আশরে মুবাশশারা, আর তারপরে তখন বদরি সাহাবি, এইভাবে হবে। তারপরে যে বিষয়টি বিস্তারিত এখানে আলোচনায় আসবে সেটা হচ্ছে শাফাআত। বলছেন ওয়ালাহু সাল্লাল্লাহু আলাইহি ফিল কিয়ামাতে সালাসু শাফাআতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামতের দিনে তিন রকমের শাফাআত হবে, তিন রকমের সুপারিশ হবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি শাফাআতের প্রকরণগুলিকে, ধরনগুলিকে তিনটাতে সীমিত করে দিয়েছেন, সংক্ষিপ্তভাবে সংক্ষেপ করে দিয়েছেন। কিন্তু অন্য অন্য ওলামারা যারা বিস্তারিত আলোচনা করেছেন সবগুলি আয়াত ও হাদিসকে সামনে রেখে, তারা বলছেন যে শাফাত হচ্ছে আট প্রকার। কত প্রকার? আট প্রকার। শেখ সোহেল ফজল হাফিজাহুল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন, সেটা আমি তুলে ধরব। এই তিন প্রকার প্রথম শুনেনি, তিনি কি বলছেন? বলছেন আম্মা শাফাতুল উলা, প্রথম শাফাত, ওয়ালাহু সাল্লাল্লাহু আলাইহি ফিল কিয়ামাতি সালাসু শাফাআত, কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিন রকমের শাফাত হবে। আম্মা শাফাতুল উলা, প্রথম শাফাত হচ্ছে অবস্থানকারী বা হাসরবাসী, কেয়ামতের মাঠে যারা সমবেত হয়েছেন, সকলের জন্য শাফাআত করবেন। কিসের জন্য?
যাতে করে তাদের মাঝে হ্যাঁ কি করা হয়, হিসাব নেওয়া হয়, ফয়সালা করা হয় যে আল্লাহ কোনো ফয়সালা করেন আর বরদাস্ত করতে পারছি না আমরা। যখন এই রকমের অবস্থা হবে কিয়ামতের মাঠে, মানুষ ঘামে হাবুডুবু করবে, গরমে যে কি অবস্থা হবে, সূর্য অত্যন্ত নিকটবর্তী হবে, হাহাকার অবস্থা হবে, কি যে মুসিবতের দিন হবে, যা কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করা হয়েছে কিয়ামতের ভয়াবহতা। সেই সময় হাশরের অধিবাসীরা সকলেই ছুটবেন যে কে আমাদেরকে সাহায্য করতে পারে, সুপারিশ করি আল্লাহ রাব্বের কাছে যে তাড়াতাড়ি করে আমাদের হিসাব হয়ে যাক, ফয়সালা হয়ে যাক, যাতে করে একদিকে হয়, যাতে করে একদিকে হয়। এই ক্ষেত্রে প্রথম কোথায় যাবেন, প্রথম কার কাছে যাবেন? লম্বা হাদিস রয়েছে শাফাতের হাদিস সহিহ বুখারীতে, কার কাছে যাবেন? আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আর বলবেন যে আন্তা আবুনা আদম, আপনি আমাদের সকলের পিতা, আপনি আদম, আল্লাহ নিজে হাতে পয়দা করেছেন, মাটি দিয়ে তৈরি করেছেন নিজের হাতে, হ্যাঁ, সুতরাং আপনি রব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন। লম্বা হাদিস বলছি না, কারণ এখানে হাদিস উল্লেখ করা হয়নি, আর হাদিস যদি আমি আলোচনা করি বিস্তারিত তাহলে অতি পুরো সময় চলে যাবে, আমি অন্য কিছু আলোচনা করব, কারণ শাফায়াতের হাদিসের আলোচনা অলরেডি আমাদের একটা বিস্তারিত আছে যেটা আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন। তো বলছেন যে যখন বাদায়াতা রাজাল আম্বিয়া সমস্ত নবী রসুলগণ সকলে পিসপা হয়ে যাবেন, কেউ রাজি হবেন না সুপারিশ করার জন্য, কারা কারা বিশেষ করে নামগুলি আসছে হাদিসে, প্রথম আদম আলাইহিস সালামের কাছে যাবেন, উনি যখন না করে দেবেন আমি পারব না, তখন নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, উনিও না করে দেবেন আমার দ্বারা হবে না, আমি নাফসি নাফসি, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, সকল লোকেরা যারা মুমিন মুমিনাত বিশেষ করে সুপারিশের জন্য, হিসাবটা হোক, এটা এই জন্য নয় যে জান্নাত শেষখানে সকলে আগের নবীরা বলবেন বা ঈসা আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ আগের নবীরা বলবেন ইযহাবু ইলা গাইরি, আমার ছাড়া অন্য কারো কাছে, অন্য কারো কাছে যাও, ঈসা আলাইহিস সালাম বলবেন যে যাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যা, আমার দ্বারা হবে না। সব ফিরা হয়ে গেল, এরা সবচেয়ে শ্রেষ্ঠ নবী রসুল, তারা সকলে অস্বীকার করে, প্রত্যেকে নিজের নিজের একটা করে তাদের ধারণাই তাদের ত্রুটির কথা তুলে ধরবেন, কিন্তু সেগুলি ত্রুটি না, আর যদি কোনো কিছু হয়ে থাকে তো সেটা আল্লাহ রাব্বুল কি করেছেন, ক্ষমা করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম ওই গাছের দানা বা ফল খেয়েছিলেন, তো আল্লাহ মাফ করে দিয়েছেন না, তারপর উনি ভয় যাবেন না। নূহ আলাইহিস সালাম ছেলের জন্য দোয়া করে ফেলেছেন অথচ কাফের ছেলে, হ্যাঁ আল্লাহ নিষেধ করেন আমি যাব না, ইব্রাহিম আলাইহিস সালাম যেতে রাজি হবেন না। তো এর মানে এই না যে তারা ত্রুটিযুক্ত, আম্বিয়া রসুলগণ ত্রুটি মুক্ত মাসুম, জি তারা কখনো বড় ভুল হইতেই পারেন না, আর ছোটখাটো ত্রুটি বিচ্যুতি হইলে সেগুলির সংশোধন সাথে সাথে করে দেওয়া হয়েছে একটি বিষয়, দ্বিতীয় বিষয় হচ্ছে যে সেটা কোনো বড় ধরনের ভুল না, তাদের তারা কোনোদিন ভুলের ওপর অটল থাকতে পারেন না, কারণ তাদের কাছে ওহি দ্বারা সাথে সাথে সংশোধন করে দেওয়া হয়। পক্ষান্তরে আমি আপনি যতই বড় মানুষ হয়ে যাক, এ উম্মতের নবী রসুল ছাড়া হতে পারে যে একটা ভুল মাসলার সারা জীবন থেকে গেছে, যত বড় ইমাম হোক না কেন, হ্যাঁ আর যত বড় তাবি হোক না কেন, তাবা তাবি হোক না কেন, কেউ ভুলের ঊর্ধ্বে নাই, আর এক একটা ভুল সারা জীবন থেকে যেতে পারে, জি হ্যাঁ, তারপরে বড় ভুল হওয়ার সম্ভাবনাও রয়েছে, নবী রাসূলগণের এত বড় ভুল হওয়ার সম্ভাবনা নেই, আর ছোটখাটো ত্রুটি বিচ্যুতি যেগুলি হতে পারে সেগুলির সংশোধন করে দেওয়া হয়েছে। সমস্ত নবী রাসূলগণ যখন অস্বীকার করবেন, হাত্তা তান্তাহি ইলাইহি, এই সুপারিশের জন্য শেষ পর্যন্ত কার কাছে লোকেরা আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, তখন তিনি বলবেন যে আনা লাহা, আমি এই সুপারিশ করতে পারবো, তারপর রব্বুল আলামিনের সামনে গিয়ে হ্যাঁ কি করবেন, একবারে গায়ের জোর দেখিয়ে যা কিছু করা করে দিবেন না। এই একটা বিষয়,
চিন্তা করতে বলছি। আর একটা বিষয় হচ্ছে শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আর কতক্ষণ আর কতদিন যে সেজদায় পড়ে থাকবেন, তারপরে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফারাসাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাও, সালতুতা চাও তোমাকে দেওয়া হবে, ওয়াসফাতু সাফা সুপারিশ করো সুপারিশ গ্রহণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাম কিছু চাওয়ার জন্য সেজদায় লুটিয়ে পড়ে দোয়া করতে থাকবেন, দরখাস্ত করতে থাকবেন, এটা একটা বিষয় মনে রাখেন। দ্বিতীয় বিষয় হচ্ছে অন্য অন্য নবীরা তারা সকলে বলবেন নাফসি নাফসি ইযহাবু ইলা গাইরি, আমি আমার নিয়ে পেরেশান আছি, আমার নিয়েই পেরেশান আছি, আমার নিয়েই চিন্তিত আছি, যাও আমার ছাড়া আর কাউকে খোঁজ করো তোমাদের সহযোগিতার জন্য। আর এই পীর ভণ্ডরা, হ্যাঁ, যারা নবী হওয়া তো দূরের কথা, হ্যাঁ সাহাবি হওয়া তো দূরের কথা, তাবি হওয়া তো দূরের কথা, তাবা তাবির মর্যাদা পাওয়া তো দূরের কথা, আবু হানিফা শাফি মালিক আহমদের মর্যাদা পাওয়া তো দূরের কথা, আবু ইমাম বুখারী মুসলিম এদের মর্যাদা পাওয়া তো দূরের কথা তাদের। হ্যাঁ, তাদের কি দাবি যে আমাদের, হ্যাঁ আল্লাহর ওলি আউলিয়ারা আর গস কুতুবরা বড় বড় জাহাজ নিয়ে হাজির হয়ে যাবে হাশরের মাঠে, আর সবাইকে জাহাজে উঠিয়ে নিয়ে গিয়ে জান্নাতের গেটে লাগিয়ে দিবে। কত বড় গুমরাহি এগুলো, শুধু গুমরাহি না, এগুলি কুফুরি কথা। আসলে জাতির চোখ খোলা উচিত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সুপারিশ করবেন এ কথা কোরআন এবং হাদিস দ্বারা স্বীকৃত, তিনি সিজদায় লুটিয়ে পড়বেন আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকবেন, তার কোনো সেখানে ক্ষমতা চলে না। আল্লাহ যদি বলেন যে দেব তাহলে, আর যদি বলেন না তো না। আর অন্য অন্য নবীরা তো সকলে বলবেন যে আমি নিজের জান নিয়ে পেরেশান আছি, আমি তোমাদের কিছুই করতে পারবো না, তোমাদের জন্য আল্লাহর কাছে চাইতেও পারবো না আমি, সুবহানাল্লাহ। সুতরাং এই পীরমুরিদের গোমরাহি থেকে বেরিয়ে আসুন, মুসলিম জাতিকে বলছি এই পীরমুরিদের গোমরাহি থেকে বেরিয়ে আসুন, না হলে ফেঁসে যাবেন। দ্বিতীয় সাফাত, এক তো সাফাত হয়ে গেল তাহলে হাশরের মাঠের সকলের জন্য, মুসলিম কাফের সকলের জন্য তাহলে, কারণ যখন হিসাব হবে তখন সকলের একটা কুল কিনারা লাগবে, জান্নাত তো জান্নাত জাহান্নাম তো জাহান্নাম, কিন্তু অন্তত হাশরের মাঠের এই বিপজ্জনক অবস্থা থেকে অব্যাহতি লাভ করবে। তারপরে যে সাফাত হবে সেটা হচ্ছে অম্মা সাফাতুস সানে, দ্বিতীয় সুপারিশ বলছেন ফায়াশফি আহলিল জান্নাতে আইয়াদখুলুল জান্নাতা, জান্নাতীদের জন্য সুপারিশ হবে, ওরা আসলে জান্নাতি কিন্তু জান্নাতে যাওয়ার অনুমতি এখনো হয়নি, হাহাকার অবস্থা, কখন জান্নাতে যেতে পারবো, টিকিট নিয়ে গেছেন এয়ারপোর্টে, ভিসাও আছে, পাসপোর্টও আছে, আর লাইনে লেগে আছেন, পেরেশান আছেন যে কখন, হ্যাঁ ইমিগ্রেশন পার করে গিয়ে প্লেনে চাপবো, ঠিক না, পেরেশান থাকেন না, এইটাই এই পেরেশানিটা একটু চিন্তা করেন যে কত পেরেশান ওই সময়, যতক্ষণ প্লেনে না বসেন ততক্ষণ কারো পেরেশানি দূর হয় না, ততক্ষণ কারো পেরেশানি দূর হয় না, প্লেনে বসে গেলে তখন এতটা পেরেশানি দূর হলে যে যাক বসে গেছি তখন কোন এক জায়গায় সহি সালামত পৌঁছে গেলে পৌঁছে যাব, ঠিক না, আর যতক্ষণ স্টাম্প না লেগেছে ততক্ষণ কোনো নিশ্চয়তা নেই কি যে হয়। আর যদি এই লম্বা লাইনে ফেঁসে থেকেই যাই, প্লেন উড়ে চলে গেল লম্বা লাইনে ফেঁসে থেকে গেল, কি যে পেরেশানি থাকে, সুবহানাল্লাহ। তো দুনিয়ার এই পেরেশানি গুলি যদি এত বড় পেরেশানির কারণ হয় তাহলে আখেরাত সম্পর্কে কি চিন্তা করেছেন, যেখানে সারা বিশ্বের সমস্ত মানুষ হাজির থাকবে, কি অবস্থা হবে। জান্নাতিরা জেনে নিয়েছে যে জান্নাত পাবো, ডান হাতে আমলনামা পেয়েছে, কিন্তু এখনো জান্নাতে যাওয়া নসিব হয়নি, সুপারিশ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কি জান্নাহ, যাতে করে জান্নাতে তারা প্রবেশ করতে পারে, আল্লাহ এদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দাও। ওয়াহাতানি শাফাতানি খাসাতানি লাহু, এই দুটো শাফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, এই দুই রকমের শাফাত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন নবীও করবেন না, করতে পারবেন না, আর কোন সাহাবিও করতে পারবেন না, কোন তাবেই করতে পারবেন না, আর কোন নেক বান্দাও করতে পারবেন না, কেউ করতে পারবেন না, জি কোন বাপ মাও করতে পারবে না, আর ওই যে নাবালক ছেলে নাবালক অবস্থায় মারা গেলে সাফাত আছে বাপ মের জন্য তাও না, জি এই দুটো সাফাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস। ইবরাহিম আলাইহিস সালাম দুটো সাফাতকে খাস বললেন, তৃতীয় আরেকটি সাফাত খাস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের,
বিস্তারিত আলোচনা গিয়ে বললো, সেটা বিশেষ একজন ব্যক্তি সম্পর্কে, শুধু একজন ব্যক্তি সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। শাফাআতু সালিসা, তৃতীয় শাফাআত হচ্ছে ফায়াশফা ফী মান ইস্তাহাক্কা নারা, তৃতীয় সুপারিশ হবে ওই সমস্ত মানুষ সম্পর্কে যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার হকদার হয়ে গেছে, জাহান্নাম যাদের জন্য অবধারিত হয়ে গেছে, বিচার ফয়সালার পরে এরা জাহান্নামী, আল্লাহর ফয়সালা হয়ে গেছে। এখন এই জাহান্নামীগুলিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হবে সুপারিশ হবে, কাফের জাহান্নামীর জন্য না, এই মুসলিম উম্মতের যারা জাহান্নামী তাদের জন্য শাফাত হবে এই তৃতীয় শাফাতটি। এবং সবচেয়ে বড় শাফাত হবে, আর বড় অঙ্কের শাফাত হবে, আর সবচেয়ে বেশি মানুষের জন্য শাফাত হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, বড় সংখ্যক জাহান্নামী উম্মতের জান্নাতে যাবে কার শাফাতে? রাসূলুল্লাহ শাফাতে, তারপরে কিছু 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 জাহান্নামি অন্য অন্যদের সাফাতে জান্নাতে যাবে। তাই বলছেন ওয়ালে সাইরিন নবীন, অন্য অন্য নবীদেরও সাফাত হবে জাহান্নামীদের ক্ষেত্রে, তাদের উম্মতের জাহান্নামী, অথবা এই উম্মতের জাহান্নামী হতে পারে, এই উম্মতের জাহান্নামীর জন্য মুসা আলাইহিস সালাম সাফাত করছেন, সাফাত কবুল হবে, ঈসা আলাইহিস সালাম সাফাত করছেন, কারণ মুমিনদের দিন এক, মুমিনদের দিন হচ্ছে এক, আমরা সকলেই আম্বিয়া রাসূলগণের দিনের ওপর, সমস্ত দিনের আল্লাহ প্রদত্ত দিনের মৌলিক বিষয় হচ্ছে তাওহীদ, জি আল্লাহর একত্বে বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য অন্য নবীরা সাফাত করবেন, অসিদ্দিকীন যারা মহা সত্যবাদী তারা সুপারিশ করবেন, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, আল্লাহর নেক বান্দারা যুগে যুগে, আজকেও সিদ্দিকীন থাকতে পারে, জরুরি নয় যে তার কোনো কেরামত হইতে হবে। এগুলো গুমরাহি পথে, যে কেরামত হলে সে আল্লাহর ওলি হয়ে গেল, না কেরামত আজকাল জাদুটনা দিয়ে কেরামত মানে অলৌকিকত্ব দেখাচ্ছে, জনগণ ভাবছে যে আসলে কেরামতি, কেরামতি না, ওর মন্ত্রতন্ত্র দিয়ে সব দেখাচ্ছে, জি হ্যাঁ। আর কেরামত মানেই যে সেই ব্যক্তির নেক, তাও জরুরি, অনেক সময় তার জন্য পরীক্ষা, তার ভক্তদের জন্য গুমরাহি, এর কারণ পরীক্ষার কারণ হইতে পারে। কোনো জায়গায় কোরআন হাদিসে কথা নাই যে কেরামতি মানে অলৌকিকত্ব, অসাধারণ কিছু যদি আমার আপনার দ্বারা দেখা যায় তাহলে আমি খুব ভালো মানুষ হয়ে গেলাম, এটা কিন্তু ভ্রান্ত কথা, ভ্রান্ত ধারণা। অনেক সময় যেই ব্যক্তির মাধ্যমে অলৌকিকত্ব দেখা যাবে, অসাধারণ কিছু দেখা যাচ্ছে, তাকে পথভ্রষ্ট আল্লাহ করতে চান, তার মধ্যে অহংকার ঢুকে গেল, অথবা তার ভক্তরা যারা আছে যারা ভালোবাসে তাদের, তারা অতিরঞ্জন করা শুরু করলো, যার ফলে তারা গুমরাহিতে নিমজ্জিত হইল, এটা একটা বড় পরীক্ষার বিষয়। এইরকম বহু পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে করেন। সুতরাং কখনোই কথা ভাববেন না যে অমুকের অনেক কেরামতি ছিল সুতরাং সে আল্লাহর ওলি ছিলেন, এটা কোরআন সুন্নাহ দ্বারা স্বীকৃত নয়, কোরআন সুন্নাহ দ্বারা স্বীকৃত। আল্লাহ কোরআনে কারীমে সূরা ইউনূসে বলেছেন যে আল্লাহর ওলি কারা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইত্তাকুন, ঈমান এবং তাকওয়া, ঈমান যার যত সুন্দর আর আল্লাহ ভীরুতা যার যত বেশি, যে যত বেশি ইমানদার এমন ইমান যেটা শিরক মুক্ত, বেদাত মুক্ত, কুফরি মুক্ত, সন্দেহ মুক্ত, আর তার সাথে সাথে তাকওয়া মানে পাপ মুক্ত জীবন, যার যত পাপ মুক্ত জীবন, আকিদায়, এবাদতে, আখলাকে, চালচলনে, রুজিতে, চলাফেরা, জীবনের সার্বিক ক্ষেত্রে যে যত বেশি আল্লাহর ভয়ে ভালো কাজ করেছে আর মন্দ কাজ থেকে বেঁচে থেকেছে, সে হচ্ছে আল্লাহর বলি। সুতরাং একটা একবারে নিম্ন শ্রেণীর মানুষ আল্লাহর হয়তো ওলি, সে সিদ্দিক, আর আমার মতো আপনার মতো যাদেরকে অনেক বড় মনে করা হচ্ছে, হ্যাঁ অনেক সম্ভ্রান্ত মনে করা হচ্ছে, সে হয়তো আল্লাহর ওলি না, মানে ওই রকম সব এমনি মমিন হিসেবে সবই আল্লাহর ওলি, যে কোনো মুসলিম আল্লাহর বন্ধু, আল্লাহ ওলি, আল্লাহ ওলি আল্লাযিনা আমানু, সাধারণ ওলি। কিন্তু বিশেষভাবে যারা সত্যবাদী যাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে ইমান এবং তাকওয়ার ভিত্তিতে। ওয়াগাইর অন্যরা শহীদরা, ওলামারা, সালেহীন, এমনকি নেক বান্দা, জনগণ নেক মানুষ, খুব নেক মানুষ ছিল, তারও সাফাত হইতে পারে, তারও সাফাত হতে পারে। কিন্তু এ কথা বলতে পারবেন না যে আমার সাফাত হবে, আমি দশ জনের সাফাত করবো, আমি ২০ জনের সাফাত করবো, এ কথা কারো বলার অধিকার নেই।
তবে হতে পারে আপনি ওইরকম নেক বান্দা হইলে অন্তত সালেহ সালেহিনের স্তরে আসলে আপনার দ্বারাও কিছু শাফাত হইতে পারে। কাফের মুশরিকের জন্য না, কার জন্য? মুমিন মুমিনাত কিন্তু তাদের কাবিরা গুনহার কারণে ফরজ ওয়াজিবে ঘাটতি ছিল বা হারাম নাজায়েজে লিপ্ত থেকেছে, যার ফলে জাহান্নামে যেতে হচ্ছে, গুনাহ বেশি হয়ে গেছে, কিছু দিনের পানিশমেন্ট হচ্ছে, জাহান্নামে যাবে, চিরকালে জাহান্নামী নয়, ওরা শিরককারী নয়, কবর মাজার পূজারি নয় যে কবর মাজারে সিজদা করে গেছে ওর জন্য সুপারিশ হয়ে গেল, বুঝা গেছে, সেহের জাদুটো না করে গেছে, বান মেরে গেছে আর ওর জন্য সুপারিশ, না না না, কাফের মুশরিকের জন্য কোনো সুপারিশ নেই, সুপারিশ আছে মুমিন ফাসেকদের জন্য। মুমিন মুসলিম গুনাহগার ফাসেক যাদের ফাসেকির কারণে পাপাচারের কারণে কিছু কাল বা দীর্ঘকাল জাহান্নামে যেতে হচ্ছে, কিন্তু তারা এক সময় জান্নাতে আসতে পারবে, যাতে করে ওদের সাজাটা হালকা হয়ে যায়, পুরোপুরি হালকা হয়ে জান্নাত চলে যায় অথবা আংশিক হালকা হয়ে যায়। 1000 বছরের সাজা আছে, চলো 500, চলো 100, চলো 10 দিন আর তারপরে জান্নাত। এইরকম সাফাত গুলি হবে গুনাহগারদের সম্পর্কে, যে কোনো উম্মতের, বিশেষ করে এই উম্মতের এই সাফাত ছিল। তাহলে মুসলিম মুমিন ইমানদার জাহান্নামী যারা গুনাহের কারণে জাহান্নামী যে তাদের সম্পর্কে এই সাফাতটা আবার দুই ভাগে বিভক্ত, দুটোকে একসাথে করে দিয়েছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। পরে যখন 8 ভাগ করা হবে, দুটো ভাগ করা হয়েছে, একটা কি ফিমান ইস্তাহাকান্নার আল্লাহ ইয়াদখুলাহা, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে কিন্তু এখনো জাহান্নামে ঢুকেনি, এখনো জাহান্নামে ফেলা হয়নি, সুপারিশ হয়ে গেল তার জন্য যে আল্লাহ এই লোক তো জাহান্নামে হয়ে গেছে আর জাহান্নামে চলে যাবে কিছুক্ষণ পরে, আল্লাহ একে জাহান্নাম থেকে উদ্ধার করো। তখন জাহান্নামে যাওয়ার আগেই বেঁচে গেল, কিসের কারণে বেঁচে গেল? সুপারিশ কারণে বেঁচে গেল, তাহলে জাহান্নাম মোটেই যেতে হলো না। এটা এক ধরনের সাফাত, যারা গুনাহগার যাদের গুনাহ বেশি হয়ে গেছে নেকির চাইতে তাদের ক্ষেত্রে। আর এক দল হচ্ছে যে জাহান্নামে চলে গেছে, জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল আর জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে, জ্বলতে আছে, সুপারিশ হলো, তখন জাহান্নাম থেকে তাদেরকে উদ্ধার করা হলো, উঠিয়ে দেওয়া হলো। বলছে ওয়াইয়াশফি মান দাখালা আইয়া খুরুজা মিনহা, আর সুপারিশ করবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য অন্য নবীরা, সিদ্দিকিন, সোহাদা, সালেহীন, হ্যাঁ, কার জন্য? ওই সব লোকদের ক্ষেত্রে, ওই সব গুনাহগার পাপিষ্ঠদের ক্ষেত্রে যারা জাহান্নামে চলে গেছে, কি করবেন সুপারিশ? আইয়া খুরুজা মিনহা, যাতে করে তারা জাহান্নাম থেকে বেরিয়ে যায়, আল্লাহ ওদেরকে জাহান্নাম থেকে বের করো। এই ছিল আলোচনা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির আকীদা ওয়াসিতিয়া নামক কিতাব থেকে। সাফাত সম্পর্কে শেখ সালেহুল ফজল হাফেজাহুল্লাহ তাআলা বলছেন এই আজকের আলোচনার সারহাই বা ভাষ্যে, যে ওয়ালাহু সাল্লাল্লাহু ফিল কিয়ামাতি সালাসু সাফাত, নবী সাল্লাল্লাহু আলাইহি তিন রকমের সাফাত হবে, কথাটি যে বলেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, বায়ানুন লিশাফাতি আল্লাতি ইয়াকুম বিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ফি ইয়াউমিল কিয়ামাতি বিইযনিল্লাহি তাআলা, আল্লাহর হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে সুপারিশ করবেন কিয়ামতের দিনে, তার বিবরণ রয়েছে এখানে সেই সাফাতের। হ্যাঁ, কাজে দেখার শেখ রহমতুল্লাহ আলাই এইভাবেই শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন আনওয়া সাফাতে, সাফাতের প্রকরণ গুলিকে হোনা মুখতাসারাতান সংক্ষেপে তিন ভাগে বিভক্ত বলেছেন, ওয়াহি আলা সাবিলিল ইসতিখসা সামানিয়াতু আনওয়াইন, অথচ এটা বিস্তারিত ভাবে যদি একেবারে বিস্তারিত ভাবে যদি দেখি বিষয়টিকে, তাহলে সেটা 8 ভাগে বিভক্ত। সাফাত কত রকমের? 8 ভাগে বিভক্ত। এই 8 রকমের সাফাতের কিছু হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, আর কেউ করবে না, আর বাকিগুলি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আর অন্যদেরও। বলছেন মিনহা মা হুয়া খাসসুন বিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 8 রকমের মধ্যে কিছু সাফাত আছে যা নবীর সাথে খাস, ও মিনহা মা হুয়া মুশতারিকুন মুশতারাকুন বাইনহু ওয়া বাইনা গায়রিহি, আর কিছু কিছু সাফাত আছে যেগুলিতে নবী সাল্লামের শরীক থাকবেন, অন্যরাও থাকবে, অন্যরাও কিছু সুপারিশ করবে আর উপকার করতে পারবে আর নবী সাল্লাম করবেন। প্রথম সাফাতকে বলা হয় সাফাতে উজমা, কি বলা হয় এটাকে? সাফাতে উজমা, কোনদিন শুনেছেন? মানে কি
বৃহৎ শাফাত, শাফাতে কুবরা যেটি, কুবরার ওজমা, ওজমা আজিম থেকে আর কুবরা কবির থেকে, কবির মানে বড় আর আজিম মানে হচ্ছে বড় বা মহান, বৃহৎ শাফাত। এই শাফাত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদ প্রশংসিত স্থানে পৌঁছিবেন। ওয়াবাসু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়াদ্দাহ, এই যে দোয়া আজানের পরে যে দোয়াটি পড়া হয়, মাকাম প্রশংসিত স্থান, প্রশংসিত স্থান মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমন একটা মর্যাদা দিবেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৌঁছে দেবেন, আর সেখানে গিয়ে তিনি সিজদা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে দোয়া করবেন, প্রশংসিত স্থান। প্রশংসিত স্থান মানে এই নয় যে আল্লাহ তাকে আরশ কুরসিতে বসিয়ে দেবেন, যেমন এটা বিদাতীদের একটি ভ্রষ্টতা, গুমরাহী জিন। প্রসিদ্ধ একটি কিতাব ফাজাইল আমল তবলিগী নিসাব, তাতে মাকামে মাহমুদের তফসির কয়েকটা করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে লিখছেন মাওলানা জাকারিয়া সাহেব যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশ কুরসিতে বসিয়ে দেবেন কিয়ামতের দিনে, নিজের আরশ কুরসিতে কি করবেন, বসিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আউযুবিল্লাহ, কত বড় বেয়াদবি কথা! আল্লাহ নবী সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতই বড় মর্যাদার অধিকারী হন না কেন, তিনি খালেক না মখলুক, খালেক না মখলুক, সৃষ্টিকর্তা না সৃষ্টি, সৃষ্টি আব্দ না মাবুদ, আব্দ মানে গোলাম, মাবুদ তো আরশ কুরসি হচ্ছে মাবুদের, হ্যাঁ আরশ কুরসি হচ্ছে খালেকের, স্রষ্টা, আর তিনি হচ্ছেন সৃষ্টি, সবচেয়ে সেরা সৃষ্টি, এতে কোনো সন্দেহ নেই, সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার অধিকারী সৃষ্টি, সাইয়্যিদুল মুরসালিন, এতে কোনো সন্দেহ নেই, তার মতো মর্যাদা আল্লাহ কাউকে দেননি আর কাউকে দিবেন না আখিরাতে, কিন্তু তার মানেই নয় যে অতিরঞ্জন বাড়াবাড়ি করতে করতে আল্লাহর হক কেড়ে কাউকে দিয়ে দিবেন। জি, এই প্রথম শাফাতকে বলা হয় শাফাতে উজমা, ওয়াহি আল মাকামুল মাহমুদ, ওয়াহি আন ইশফা নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন ইয়াকদি আল্লাহ সুবহানাহু বাইনা ইবাদিহি বাদা তুলিল মাওকিফি আলাইহিম ওয়া বাদা মুরাজাআতিহিম ইল আমবিয়া লিল কিয়ামি বিহা ফায়াকুমু বিহা নবিয়্যুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা ইযনি রাব্বিহি। এই হচ্ছে বৃহৎ শাফাত, এই হচ্ছে প্রশংসিত স্থান যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সুপারিশ করবেন সেজদাই পড়ে যে আল্লাহ তুমি এদের বিচারটা তাড়াতাড়ি করে দাও এবং এদেরকে একটা কুল কিনারা এদের লাগাও, আর সমস্ত নবী রসুলগণ তা অস্বীকার করবেন যে আমরা পারবো না। এটা হচ্ছে একমাত্র রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খাস, যেটা নিয়ে আলোচনা বিস্তারিত হইল। দ্বিতীয় সাফাত হচ্ছে সাফাতুহু ফি দুখুলি আহলিল জান্নাতিল জান্নাত বাদাল ফারাক মিনাল হিসাব, হিসাব হয়ে যাওয়ার পরে তারপরে এখনো জান্নাতে যাওয়া নসিব হয়নি, আল্লাহ যাতে করে জান্নাত যাওয়ার অনুমতি দেন এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র শাফাত করবেন জান্নাতীদের জন্য। তৃতীয় শাফাত হচ্ছে শাফাতুহু ফি আম্মিহি আবি তালিবিন আন ইউখাফফা আনহুল আযাবা, এই শাফাতের কথা বলছিলাম, এইটি একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, প্রথম দ্বিতীয় এবং তৃতীয়, যেটা একটু আগে বললাম না যে একজন কাফের জন্য শাফাত হবে, কোনো কাফের জন্য শাফাত হবে না, একজন কাফের জন্য শাফাত হবে, সে কাফের নাম হচ্ছে আবু তালেব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, তার চাচা আবু তালেব সম্পর্কে রাসূলুল্লাহ শাফাত করবেন। কি শাফাত? যে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে চলে যাবেন? না, এটা হবে না, এটা আল্লাহ চূড়ান্ত ফয়সালা করেছেন যে জাহান্নাম ফরজ করা হয়েছে কার জন্য? কাফের জন্য। আর জান্নাতকে হারাম করা হয়েছে কাফের জন্য। জান্নাত যেহেতু হারাম, জান্নাত দিতে পারবে না কোনদিন, অথচ মক্কায় সবচেয়ে বড় দরদি মানুষ কাফেরদের মধ্যে ছিলেন আবু তালেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা, দরদি থাকা থাকে জান্নাতে নিয়ে যেতে পারলো না, তবে আজাব হালকা হবে, সবচেয়ে হালকা আজাব থাকে হবে, যত কাফের জাহান্নামে যাবে তার মধ্যে সবচেয়ে হালকা শাস্তি আজাব হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা কাকে? আবু তালেব। কি কিসের ভিত্তিতে হালকা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের ভিত্তিতে। এই শাফাত কি করে নসিব হবে? যেহেতু সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী দরদি মানুষ ছিল। জি, এটা যেন কেউ না মনে করে যে এটা তো স্বজন প্রীতি হয়ে গেল, তাই না? না না, স্বজন প্রীতি না, তার কর্মের অবদান অবশ্যই আছে, কিন্তু তার কর্ম ইমানবিহীন, সেই জন্য তাকে জান্নাতে নিয়ে যেতে পারলো না, তার আজাব হালকার ওসিলা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ।
কি সুপারিশ হবে বলছে আইয়ুখাফফা আনহুল আযাব, যাতে করে আল্লাহ তার আযাবকে হালকা করে দেন। ওয়াহাযিহি খাসাতুন বিহি, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস। কোন ব্যক্তি নিজের আপনজন বা প্রিয়জন কাফের জন্য সাফাত করতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর খলিল, তারপরে বাপের জন্য সাফাত করতে পারবেন না। কেন কাফের জন্য সাফাত হবে না? কারণ কোরআন আল্লাহ ফয়সালা করে দিয়েছে। হ্যাঁ, কোরআন আল্লাহ বলছে ফামা তানফাউ শাফাআতু শাফিঈন, কাফেরদের জন্য কোন সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুপারিশ হবে কার জন্য? লি আহলি তাওহীদ, যারা মুওয়াহ্হিদ, আল্লাহর একত্বে বিশ্বাসী, আল্লাহর একত্বে বিশ্বাসী। খাস করে ফাশাফাত লি আম্মি আবি তালিব খাসাতুন বিহি, এই নবী সাল্লামের যে সাফাত চাচার জন্য হবে, এটা সুপারিশ করার দিক থেকে নবীর সাথে খাস, একমাত্র নবী করবেন। আর সুপারিশ হবে একমাত্র একজনের জন্য, সে হচ্ছে আবু তালেব, দ্বিতীয় কোন কাফের জন্য সুপারিশ হবে না। ওয়া খাসাতুন লি আবি তালিব, ওয়া হাযিল আনওয়াউস সালাসা মিনাস সাফাতি খাসাতুন নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিন রকমের সাফাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আবার আমরা রিপিট করি তো তিন রকমের সাফাত দেখি কি মুখস্থ করলেন। প্রথম সাফাত হচ্ছে সাফাতে উজমা, বৃহৎ সাফাত, হাশরের মাঠে যাতে করে তাড়াতাড়ি বিচার হিসাব হয়ে অব্যাহতি মিলে সবার জন্য, সব উম্মতের জন্য হবে। রাসূলুল্লাহ সাফাত করবেন কিন্তু সকল মানুষের জন্য, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যে কোনো উম্মতের লোকের জন্য, মুসলিম কাফের শত শত সকলের জন্য। দ্বিতীয় সাফাত হচ্ছে জান্নাত পেয়ে যাবে, জান্নাতিরা হুকুম হয়ে গেছে তোমরা জান্নাত পাবে, কিন্তু এখনো জান্নাত যেতে পারেনি, তো এই জান্নাতির জন্য সুপারিশ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যাতে করে তারা, তিনি আল্লাহ তুমি এদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দাও, সুযোগ দাও। তৃতীয় সাফাত হচ্ছে চাচা আবু তালেবের জন্য, যাতে করে তার আযাবকে হালকা করা হয়। চতুর্থ সাফাত শুনেন, চতুর্থ সাফাত হচ্ছে সাফাত ফিমান ইস্তাহাক্কান নার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত এবং অন্যান্যের সাফাত হবে ওই সমস্ত লোকদের সম্পর্কে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। কিসের জন্য? মিন ওসাতিল মুওয়াহিদিন, তারা নাফরমান কিন্তু মুওয়াহিদ ছিল, মুশরিক হইলে আমরা জান্নাত কোনোদিন পেত না, কিন্তু মুওয়াহিদ একত্ববাদী ছিল, আল্লাহ এক ও একক এতে বিশ্বাস ছিল, আর আল্লাহর তৌহিদ বিরোধী বড় কোনো শিরক করেনি, বড় শিরক করেনি, বড় শিরকের অবস্থায় মারা যায়নি। শিরক করলে তওবা করে নিয়েছে, বড় শিরক হয়তো অনেকে কবর মাজার সেজদা করেছে কিন্তু মরার আগে তওবা করে নিয়েছে, তাহলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বড় শিরকের অবস্থায় কেউ যদি মারা যায়, সে মুসলিম উম্মতের বড় মুশরিক হোক অথবা যারা বিজাতি কাফের অমুসলিম তারা হোক, কেউ কোনোদিন জান্নাত পাবে না। তো এদের জন্য নাফরমান মুওয়াহিদের জন্য সুপারিশ হবে যারা তাদের গোনাহ বেশি হওয়ার কারণে জাহান্নামে যাওয়া তাদের জন্য অবধারিত হয়েছে। এক সাফাত হবে কি আল্লাহ ইয়াদখুলাহা, যাতে করে এরা জাহান্নামে না যায়। কি কোথায় না যায়? জাহান্নাম অবধারিত হয়েছে কিছু কালের জন্য বা দীর্ঘ কালের জন্য, এখনো জাহান্নামে কিন্তু যায়নি, যাবো যাবো অবস্থা। ওদেরকে সাফাত কি করবে? তাদের উপকারে আসবে, সুতরাং সাফাতের কারণে তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে আর জাহান্নামে যেতে হবে না। পঞ্চম সাফাত হচ্ছে নবী সাল্লামের সাফাত এবং অন্য অন্যদেরও সাফাত হবে ওই সব লোকদের সম্পর্কে যারা জাহান্নামে চলে গেছে। কারা তারা? মিন ওসাতিল মুওয়াহিদিন, মুওয়াহিদ কিন্তু না ফারমান ফাসিক, মুসলিম সমাজের যে কোনো উম্মতের মুসলিম মুমিন, কিন্তু তারা মুওয়াহিদ ছিল, বড় শিরক করে মরেনি, তাওহীদ তাদের ঠিক ছিল, কিন্তু গুনাহের কারণে তারা জাহান্নামে চলেই গেছে, জ্বলছে জ্বলছে, কেউ অল্প দিন, কেউ কিছুদিন, কেউ দীর্ঘদিন, অনেক দিন জ্বলছে, আর সুপারিশ হতেই আছে এরকম হবে, যাতে করে তারা সেখান থেকে বেরিয়ে যায়। সাফাতুল খামেসা, পঞ্চম সাফাত বলছিলাম, পঞ্চম সাফাত কার জন্য? ওই সমস্ত নাফারমান তৌহিদবাদীর জন্য, গুনাহগার ফাসিক তৌহিদবাদীর জন্য, যারা জাহান্নামে চলেই গেছে, জাহান্নামে চলে গেছে, জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। সুপারিশ কি করা হবে? যে আল্লাহ এদেরকে জাহান্নাম থেকে বের করো, জাহান্নাম থেকে বের করো। তাহলে এরা জাহান্নামে কিছুদিন সাজা শাস্তি পাবে, কিন্তু সুপারিশের মাধ্যমে তারা জান্নাতে আসবে, জাহান্নাম থেকে বেরিয়ে যাবে। ষষ্ঠ সাফাত হচ্ছে সাফাত ও ফিরাফে দ্বারা যাতে বাজে আহলে জান্নাহ, কিছু কিছু জান্নাতি হবে যারা জান্নাত পেয়েছে কিন্তু একবারে নিম্নমানের জান্নাতি, নিম্নমানের জান্নাতি, ওদের জন্য সুপারিশ হবে যে আল্লাহ এদেরকে জান্নাতে উচ্চ স্থান দান করো, জান্নাতে এদেরকে উচ্চ স্থান দান করো, এটা হবে।
এটা হতে পারে, ছেলে হয়তো নেক, অনেক নেক ছেলে, বা ছেলে হয়তো ভালো আলেম, আলেম দিন, হাফেজে কোরআন, হ্যাঁ, তার এই বিভিন্ন দিক হইতে পারে। এই একটা উদাহরণ বললাম, ছেলে আল্লাহর রাস্তার শহীদ, হ্যাঁ, বাপ হয়তো জান্নাতি, কিন্তু একবার নিম্ন শ্রেণী জান্নাতি, ছেলে অনেক ওপরে, বাপ মা তাদের আমল হ্যাঁ অত ভালো না থাকার কারণে গিয়েছে জান্নাতি কিন্তু একেবারে নিচে। তো ছেলেকে কি ভালো লাগবে যে আমার বাপ মা অনেক নিচে? তো এইরকম ছেলে মেয়েরা যদি বাপ মায়ের চেয়ে নেক হয়, অথবা এইরকমই অনেকের ক্ষেত্রে হইতে পারে, শুধু বাপ মায়ের ক্ষেত্রে নয়, আল্লাহর কাছে দরখাস্ত করবে যে আল্লাহ এদের কি করো মর্যাদা জান্নাতে উঁচা করো, জান্নাতে গিয়েছে কিন্তু আল্লাহ এদের জান্নাতে মর্যাদা কি করো উঁচা করো, এই সাফাত হবে। এই সাফাত যেমন নবী সাল্লাম করবেন, তেমন অন্য অন্যরা করবেন, সিদ্দিকিন সোহাদা সালেহীন, যাকে আল্লাহ অনুমতি দেবেন। আর সাফাত সাবিয়া, সপ্তম সাফাত হচ্ছে নবী করিম সাল্লামের সাফাত বা অন্য অন্য নেক লোকের সাফাত হতে পারে, ওই শ্রেণীর লোকদের ক্ষেত্রে যাদের নেকি গুণা সমান হয়ে গেছে, এরাকে কি বলা হয়? যাদের নেকি গুণা আরাফের অধিবাসী, আসহাবুল আরাফ, জান্নাত আর জাহান্নামের বর্ডারে, এদিকও নাই ওদিকও নাই, নেকি এবং গুনাহ কি হয়ে গেছে, যেমন নেকি তেমন গুনাহ, যেমন নেকি তেমন গুনাহ। ইদে পাঁচক তো সালাত ঠিক আছে, আর যাকাত ঠিক আছে, সিয়াম রোজাও ঠিক আছে, আর হজও ঠিক আছে, আর হিজাব হয়তো ঠিক আছে, অথবা হিজাব ঠিক নেই হয়তো মহিলার, হ্যাঁ পুরুষ বা মহিলার, রুজি ঠিক নেই, রুজি ঠিক আছে, নামাজও ঠিক আছে, রুজি ঠিক নেই, আখলাক চরিত্র ঠিক নেই, যে হ্যাঁ গিবত করেছে, চুগলখড়ি করেছে, ফিতনাবাজ ছিল, তারপরে আপনার ধরেন মানুষের ক্ষতি করেছে, ইত্যাদি ইত্যাদি, মেলা পাপ হইতে পারে মানুষের জীবন, অনেক আছে এরকম, অনেক আছে, ভালো আছে মন্দ আছে। আজকাল এই ইন্টারনেটের ফেতনার যুগে পাঁচক তো নামাজও পড়ছে, আর সারা রাত ধরে নেটে আলতু ফালতু হারাম কত কি দেখছে। তো যেমন নেকি করলো তেমন গুনাহও করলো, নেকি গুনাহ সমান হয়ে যাচ্ছে, হয় না? জি হ্যাঁ, এরা মাঝামাঝি ফেসে থাকবে, জাহান্নাম দেখবে তখন ভয়ে ভীত হবে, আর জান্নাত দেখবে তখন একটু করে লোভ করবে যে আল্লাহ যদি রহম করে দেন তাহলে জান্নাতটা পাবো, কিন্তু ফেসে আছে, মাঝখানে ফেসে আছে। জি বলছেন শেখ সাহেব ফজল হাফেজ আল্লাহ তাআলা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাত হবে অন্যান্যদের সাফাত, ফি মান ইসতাওয়াত হাসানাত ওয়া সাইয়্যাতুহুম, যাদের নেকি গুনাহ সমান হয়ে গেছে ওদের সম্পর্কে। এখন কোন দিকে যাবে, কোন দিকে যাবে? জাহান্নাম নিশ্চয় যাবে না, কারণ আল্লাহ রাব্বুর রহমত, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, হাদিসে কুদসি রয়েছে, আমার রহমত আমার ক্রোধের ওপর হ্যাঁ প্রাধান্য পেয়েছে, পাবে। তো যাতে করে তারা জান্নাতে যায়, কারা? যাদের নেকি গুনাহ সমান হয়ে গেছে। ওহুম আহলুল আরাফে আলা কওলিন, একটি মত ওলামায়ে কেরামদের যে ওরা হচ্ছে আরাফের অধিবাসীরা। আর সাফাত সামেনা, আট নম্বর সাফাত হচ্ছে মুমিনদের জন্য সাফাত, জান্নাত পাবে, জান্নাত পাবে কিন্তু হিসাব হবে, হিসাব হবে বা আজাব হবে, এরকম কিছু আজাব হবে বা হিসাব হবে, এইরকম পরিস্থিতি। অধিকাংশ মুসলিমদের হিসাবের পরে জান্নাত পাবে, ঠিক না? অধিকাংশ মুসলিম যদি আজাবের পরে জান্নাত এটা নাও বলি, এটাও বললে বলে, কারণ অধিকাংশ লোক কিন্তু ফাসিক, অধিকাংশ লোক ফাসিকের অবস্থায় মারা যাচ্ছে, তাহলে সম্ভাবনা এইটাই। আজকালকার জামানার মুসলিমদের সম্পর্কে বলতে গেলে, আজকাল বলতে তো আল্লাহুল মুস্তাআন, যদি নামাজ না থাকার তৌহিদ, অধিকাংশ লোকের তৌহিদ নেই, বড় শির, তাহলে তো গেল সব চিরকালের জন্য, তাই না? অধিকাংশ লোকের নামাজ নাই তাহলে গেল চিরকালের জন্য জাহান্নামে। এই দুটো দোষ থেকে মুক্ত থাকলেও অধিকাংশ লোক কিন্তু পাপে লিপ্ত হয়ে রয়েছে, ঠিক না? তাহলে পাপ আজাব ডেকে নিয়ে আসবে, তাহলে আজাবের আশঙ্কা আছে না, নেই এক। তারপরে যদি বেশি পাপ নাও থাকে, কিছু পাপ আছে, তারপর হিসাব হবে না, হবে না, তুমি এই করেছো, হ্যাঁ ফালতা কাজা, ফালতা কাজা, তুমি এরকম করেছো, এরকম করেছো, এরকম করেছো, হিসাব হবে না, না হিসাব হলে তো মুশকিল, হিসাব হলে মুশকিল, কোম্পানিতে হিসাব নাই না, খুব আরামে আপনি ডিউটি করছেন, যদি হিসাব নেওয়া শুরু করে তাহলে বড় মুশকিল, এক এক ঘন্টার হিসাব, এই ঘন্টায় কি করলে, এই ঘন্টায় কি করলে, তো কেউ পাস করতে পারবো না, আমরা কোম্পানি ডিউটিতে পাস করতে পারবেন না। আট ঘন্টা তোমার ডিউটি, আট ঘন্টায় আজকে কোন ঘন্টায় কি কাজ করেছে দেখাও,
এরকম যদি হিসাব শুরু হয় তো আমরা কেউ পাস করতে পারবো না। এক দুদিন কোন রকম করে চলবে, তারপরে হাওয়া খারিজ হয়ে যাবে সব। জি কত এরকম করে ডিউটি করবেন, একবার মাথা ধারা কেমন করে বা হিসাব দিবেন যে সকালে এসে 9টা থেকে 10টা এই করলাম, 11 থেকে 12 এই করলাম, 12টা থেকে 1টা এই করলাম, অসম্ভব কথা। সুবহানাল্লাহ, তাহলে 60 বছর 70 বছর 80 বছরের হিসাব কি করে দেবেন, চিন্তা করুন একটু। আল্লাহ যেন হিসাব আসান করেন। 8 নম্বর সাফাত হবে কিছু মুমিনদের ক্ষেত্রে, কিছু মুমিনদের ক্ষেত্রে যে হে আল্লাহ এরা যেন বিনা হিসাবে বিনা আজাবে জান্নাত যায়, আর এদের সংখ্যা 70,000, এদের সংখ্যা 70,000। নবী করিম সাল্লাম জীবদ্দশাই কিছু কিছু সাহাবীর জন্য দোয়া করেছেন বিনা হিসাবে, হ্যাঁ, যাতে করে জান্নাত যেতে পারে। জি হ্যাঁ, আর কিছু বৈশিষ্ট্য বলে দিয়েছেন, গুণ বলে দিয়েছেন যে আমার উম্মতের 70,000 কি হবে, বিনা হিসাবে বিনা আজাবে, আজাবও হবে না আর কোনো হিসাবও হবে না, জান্নাতে যাবে। ওদের গুণ, এই ভালো গুণগুলি যদি থাকে তাহলে এরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাত হবে ফি দুখুলি বাদিল মুমিনিন আল জান্নাহ, কিছু মুমিনদের জান্নাতে যাওয়ার ক্ষেত্রে। বিনা হিসাবে ওয়াল আযাব, বিনা হিসাবে বিনা শাস্তিতে, কাশাফাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওকাশাতা ইবনে মেহসান, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে, এই সাফাত মানে পার্থিব সাফাত, দুনিয়াতে জীবদ্দশায় দোয়া করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকাশার জন্য, বা ওকাশা বলেছেন যে আনতা মিনহুম, তুমি বিনা হিসাবে জান্নাতে যাবে। এই যে আনতা মিনহুম দায়িত্ব নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে হাশর মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব আছে যে সুপারিশ করবেন যে ওকাশাকে, আল্লাহ তুমি হিসাব নিও না, আজাব নিও না, একে আমি বিনা হিসাব বিনা আজাবে জান্নাত চাই, ঠিক না? জি হাইসু দা আলাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, আইয়াকুনা মিনাস সাবঈন আলফান, যাতে করে 70,000-এর একজন হইতে পারি, আল্লাযীনা ইয়াদখুলুনা জান্নাতা বিলা হিসাবিন ওয়ালা আযাব, যারা বিনা হিসাব বিনা আযাবে জান্নাতে যাবে। 5, 3, 8টা, প্রথম তিনটা কি বললাম সাফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, একমাত্র তাঁর জন্য। বাকি 5টা যে রয়েছে বলছেন শেখ সাহেব ফজল, হাযিল আনওয়াউল খামসা আল বাকিয়া, এই যে 5 রকমের সুপারিশ পরে বলা হইলো, ইউশারিকু ফিয়া গাইরুহু মিনাল আম্বিয়ায়ে ওয়াল মালায়েকাতি ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, এই 5 রকমের সাফাত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও, অন্যান্য নবীদেরও, এমনকি ফেরেশতার মালায়েকা সাফাত করবে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, হ্যাঁ, মালাকুল মওত, ফেরেশতারা, অসংখ্য ফেরেশতা আল্লাহ রয়েছেন, কার জন্য কোন ফেরেশতা সুপারিশ করে আল্লাহ ভালো জানেন, মালাইকা সুপারিশ করবেন, তারাও নেক বান্দা। জি সিদ্দিকিন, যারা বড় সত্যবাদী এই মমিন যুগে যুগে, তারা সুপারিশ করবেন, সোহাদা এবং সোহাদা ওলামা সুপারিশ করবেন, সলেহীন, সলেহীন না ওই রকম সলেহীন যদি হয় তাহলে আল্লাহ জানেন যে তারাও সুপারিশ করবেন, ওয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাতি ইউমিনুন বিহাদি শাফাতি কুল্লিহা লিসুবুতি আদিল্লাতিহা ওয়া আন্নাহা লা তাতাহাক্কাকু ইল্লা বিশার্তাইন, এই সাফাতের যে বিষয়টি রয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিসিন, ফুকাহা সকলে একমত যে এই সুপারিশগুলি প্রমাণিত, স্বীকৃত, এই সুপারিশগুলি হবে। কেন? কারণ লে সবুত আদিল্লাতে, এর দলিলগুলি রয়েছে, দলিল প্রমাণ রয়েছে। এই সুপারিশের জন্য 2টো শর্ত রয়েছে, বিনা শর্তে কোনো সুপারিশ নেই। আপনি বলেন যে কোনো লোকের সুপারিশ হবে, না, ভুল কথা, যে কোনো লোক সুপারিশ করতে পারবে না, তা না, সুপারিশের জন্য 2টো শর্ত, একটা সুপারিশকারীর ক্ষেত্রে আর একটা যার জন্য সুপারিশ করা হবে তার ক্ষেত্রে, এই 2টো শর্ত মনে রাখবেন সবসময়। তাহলে সুপারিশের নামে পীর ভণ্ডদের গুমরাহিতে ডুবাইতে পারবে না আপনাকে, কানাকে হাইকোর্ট দেখাইতে পারবে না, তারা বোঝা গেছে কিনা? 2টো শর্ত মনে রাখবেন, কোরআনের দলিল সহ এই শর্তগুলি শুনে। আর শর্তুল আউয়াল, প্রথম শর্ত হচ্ছে ইজনুল্লাহ লিশাফে আইয়াসফা, সুপারিশকারীর জন্য আল্লাহ অনুমতি দিবেন যে তুমি সুপারিশ করো, করতে পারো, বিনা অনুমতিতে বিনা পারমিশনে সুপারিশ, তাহলে যাকে আল্লাহ অনুমতি দেবেন সেই একমাত্র সুপারিশ করতে পারবে। এই নাই যে কেউ যাবে আর আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবে ধরেন, আর বলবে আল্লাহ তুমি অমুককে উদ্ধার করো, অমুককে আমি জান্নাতে চাই, না না না, অসম্ভব কথা। আল্লাহ যাকে বলবেন, যে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, হাদিস আছে না, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাক,
হ্যাঁ সালতুতা ওয়াশফা, তো সুপারিশ করো, তো শাফা তোমার সুপারিশ কবুল করা হবে। তো এইরকম যাকে বলে ঠিক আছে এই অমুক আব্দুল্লাহ আব্দুর রহমান তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল হবে, তোমার সুপারিশের অনুমতি দেওয়া হইল তোমাকে, এই একটা শর্ত। এর দলিল, এর দলিল শুনেন সূরা বাকারার আয়াত নম্বর 255 আয়াতুল কুরসির অংশ কি আছে তাতে, হ্যাঁ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, মান যাল্লাযী কে আছে সেই লোক ইয়াশফাউ ইনদাহু যে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে, ইল্লা বিইযনি তার অনুমতি ছাড়া, তার অনুমতি, এমন কোন ব্যক্তি আছে কোন বাহাদুর আছে যে আল্লাহর কাছে বিনা অনুমতিতে সুপারিশ করতে পারবে, তার মানে বিনা অনুমতিতে সেখানে সুপারিশ কেউ করতে পারবে না। তাহলে একটি শর্ত হচ্ছে অনুমতি, আয়াতুল কুরসি তো মুখস্থ আছে মন্ত্র হিসাবে, আয়াতুল কুরসির অর্থ জানা নাই, যার ফলে এই পীরেরা মরিদদেরকে গোমরাহ করে দিচ্ছে। অনুমতি লাগবে ওর কাছে, সার্টিফিকেট কোথায় যে বাবা গো তোমাদেরকে ছেড়ে একাই যাব না আমি, এই অনুমতিটা তো লাগবে তার কাছে, সার্টিফিকেটটা কই আছে, এই সার্টিফিকেট আম্বিয়া রসূলগণের কাছে আছে, কিন্তু বাকি অন্য কে সুপারিশ করার অধিকার রাখবে এর কারো কাছে নেই, কারো কাছে নেই, আল্লাহ জানে সেই দিনে কাকে অনুমতি দেওয়া হবে যে তুমি বাবা তুমি সুপারিশ করো। দ্বিতীয় দলিল সূরা ইউনুসের আয়াত নম্বর 3, মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনিহি, কোন সুপারিশকারী নেই, মা মিন শাফিইন মানে কোন সুপারিশকারী নেই, ইল্লা মিন বাদি ইযনিহি তবে তার অনুমতির পরে, তার এজেনের অনুমতির পরে, আল্লাহর অনুমতির পরে। এটা কি শর্ত বললাম দেখি আবার শুনি আপনাদের কাছে, কি শর্ত, সুপারিশকারী, সুপারিশকারীর জন্য শর্ত হচ্ছে যে তাকে আল্লাহর পক্ষ থেকে যদি পারমিশন দেওয়া হয় তাহলে করতে পারবে, আর না হলে করতে পারবে না। এখন সুপারিশ যার জন্য করা হবে তার ক্ষেত্রে দ্বিতীয় শর্ত হচ্ছে রেদাল্লাহ আনিল মাশফুই এলাহু, যার জন্য সুপারিশ সাফাত করা হবে তার ওপর যদি আল্লাহ রাজি হন, সম্মতি দেন যে ঠিক আছে এই লোকগুলির জন্য সুপারিশ করতে পারো, নাম ধরে ধরে হোক অথবা একটা পাপের ক্যাটাগরি হোক, যে এই যে লোকের আছে যাদের নামাজ ঠিক আছে, যাদের তাওহীদ ঠিক আছে, কিন্তু এরা চুরি করে আসছে, ধরে এরা মিথ্যা কথা বলেছে, এরা এই পাপীগুলো বা এই যে লোকগুলো এখানে আছে এই লোকগুলির জন্য সুপারিশ করতে পারো। হ্যাঁ রেজা আল্লাহ যদি সম্মতি দেন, আল্লাহ যদি রাজি হন তাহলে। তাই এর দলিল শুনেন, মহান আল্লাহ বলছেন সূরা আম্বিয়ার আয়াত নম্বর 28, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমানির তাদা, আর যারা সুপারিশকারী তারা সুপারিশ করতে পারবে না, তবে ইল্লা লিমানির তাদার, যার জন্য আল্লাহ রাজি হবেন, যার জন্য আল্লাহ কি হবেন রাজি হবেন, মানে সন্তুষ্টি প্রকাশ করবেন যে অসুবিধা নেই তুমি সুপারিশ করতে চাও, এই লোকগুলি সম্পর্কে সুপারিশ করো, তখন সুপারিশ হবে। দ্বিতীয় দলিল শুনেন সূরা নাজমের আয়াত নম্বর 26, তাতে দুটো শর্তের দলিল আছে, তাহলে এতগুলো আয়াত যদি মুখস্থ নাও থাকে এই আয়াতে যদি মুখস্থ করেন শর্তের ক্ষেত্রে, তাহলে দুটো শর্তের দলিল একটি আয়াতে পেয়ে যাবেন। কি ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা, এই দুটো শর্ত তরজমা করি তাহলে বুঝবেন, বলছেন ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াত, এই আয়াতে যেমন দুটো শর্তের দলিল পাওয়া গেল তেমন ফেরেশতাও যে সুপারিশ করবে এরও দলিল আছে। একটু আগে বললাম না যে নবীগণ সুপারিশ করবেন আর ফেরেশতারও সুপারিশ করে, তো ফেরেশতারও দলিল দেখা যায় ফেরেশতাও সুপারিশ করবেন, বলছেন ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াত, অসংখ্য ফেরেশতা হবেন আকাশে, কাম মিন মালাকিন এটা কাম খাবরিয়া, বহু ফেরেশতা হবেন, কত শত ফেরেশতা হবেন, এই যে কত, একটা হচ্ছে কাম ইস্তিফহামিয়া জিজ্ঞাসামূলক, যেন কাম রিয়াল মানে কত রিয়াল, আর বলছে আমি কত লোককে এরকম দেখেছি, এখন ওটা জিজ্ঞাসা নয় কিন্তু, এইটা হচ্ছে এই কাম। তো বলছেন ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতে, আকাশ সমূহে কত শত ফেরেশতা রয়েছেন, আল্লাহ বলছেন আকাশ সমূহে বহু ফেরেশতা হবেন, লা তুগনি শাফাআতুহুম শাইআন, তাদের সুপারিশ শাফাত কোনো কাজে আসবে না, মানে তাদের শাফাত হবে না, ইল্লা তবে হ্যাঁ হবে দুটো শর্তের সাথে, ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহ, আল্লাহর অনুমতি দেওয়ার পরে। প্রথম শর্ত কি ছিল, আল্লাহর অনুমতি
দেওয়ার পরে লেমাইয়া সহ যাকে যার জন্য অনুমতি দিবেন, যার জন্য অনুমতি দিবেন, ওয়ায়ারদা আর দ্বিতীয় শর্ত যার জন্য আল্লাহ রাজি হবেন, ঠিক আছে এদের জন্য সুপারিশ করতে চাও অসুবিধা নেই। জি হ্যাঁ, যদি আপনি কোন রাষ্ট্র নায়কের রাজা হোক আর প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হোক আর তার দরবার যান, বোঝানোর জন্য বলছি, আল্লাহর সাথে তুলনা করছি না, এই ক্ষুদ্র সৃষ্টি, কিন্তু বোঝানোর জন্য বলছি, ধরেন আপনি একজন খুব সোর্সফুল মানুষ অথবা আপনি রাষ্ট্রপতির আত্মীয় ধরেন, আর আপনি কোনো একজন লোককে একটা অপরাধ করেছে, হয়তো ওকে সাথে নিয়ে চলে গেছেন ওর কাছে, যাওয়ার পরে প্রথম ঢুকলেন, কথা বলতে চাই, ঠিক না, কথা বলতে চাই কি ব্যাপারে, এই এক লোক সম্পর্কে, অনুমতি দুটো লাগবে কি না, একটা যে আমি কথা বলতে চাই, অ্যাপয়েন্টমেন্ট চাই আমি নিজে কথা বলার, ঠিক না, আর দ্বিতীয় চাই যে এই লোক অপরাধ করেছে, এর অপরাধটা যেন ক্ষমা করা হয়, ঠিক না, বোঝা গেছে কিনা? জি হ্যাঁ, ঠিক ওই রকমই তো। এই পীরেরা যে এত ধোকা দিচ্ছে মরিদদেরকে যে বাবা গো তোমাদেরকে ছেড়ে একা যাব না, এই দুটো শর্তের দলিল লাগবে না লাগবে না, তাদেরকে অনুমতি দেওয়া হবে সুপারিশ, এর দলিল বা কি, আর তার মরিদানদের জন্য সুপারিশ করতে পারবে আল্লাহ রাজি হবেন, এর দলিল বা কি আছে দলিল? সুতরাং এসব ধোকায় থাকবেন না, না হলে ক্ষতিগ্রস্ত হবেন। বলছিলাম যে সুপারিশ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাত সকলে একমত, একমাত্র মুতাজিলা ফিরকা একটি দল গোমরা, তারা বলেছে যে সুপারিশ যারা কাবিরা গুনাহ করে মারা যাবে তাদের জন্য নেই, মানে ফাসেকদের জন্য সুপারিশ, কাফের জন্য তো নেই, কারো কাছে নেই, কিন্তু যারা ফাসেক তাদের জন্য সুপারিশ নেই। বলছে ওয়াকাদ খালাফাতিল মুতাযিলাতু ফি শাফাতিল আহলিল কাবায়ির মিনাল মুমিন, মুসলিম সমাজের যারা কাবিরা গুনাহ করে মারা গেছে তাদের জন্য সুপারিশ তারা অস্বীকার করেছে। কারণ মুতাযিলাদের একটা আকীদা হচ্ছে যে কোন মানুষ যদি কাবিরা গুনাহ করে মারা যায়, কোন মুসলিম যদি কাবিরা গুনাহ করে মারা যায়, তাহলে সে মুমিনও থাকে না আর কাফের হয় না দুনিয়াতে, আর মারা গেলে কোথায় যাবে, চিরকালে জাহান্নাম, শুধু জাহান্নাম না চিরকালের জাহান্নামে, যখন চিরকালে যখন জাহান্নামে যাবে সুতরাং তার জন্য সুপারিশ হবে না। এই জন্য মুতাযিলারা যারা মুসলিম সমাজের কাবিরা গুনাহ করে ফাসেক হয়ে মারা গেছে তাদের জন্য সুপারিশকে তারা অস্বীকার করেছে, না না এদের জন্য সুপারিশ হবে না। অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ আট রকমের সাফাত হলো না, তার মধ্যে পঞ্চম আর ষষ্ঠ যে সাফাত রয়েছে এই দুটো সাফাতকে তারা অস্বীকার করেছে, আর দলিল হিসাবে সূরা মুদাসসিরের 48 নম্বর আয়াত পেশ করেছে, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, সুপারিশকারীর সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। এর উত্তর কি? এর উত্তর হচ্ছে এই আয়াতটি কাফেরদের প্রসঙ্গে, কাফেরদের প্রসঙ্গে, প্রসঙ্গ আলাদা, মুসলিম সমাজের ফাসেকরা নয়, বরং ফাসেকদের জন্য তো আসল সাফাত, ফাসেকদের জন্য আসল সাফাত, যারা জাহান্নামে কিছুদিনের জন্য চলে যাচ্ছে, চলে গেছে অথবা চলে যাবে, তাদেরকে উদ্ধার করা। তো এই আয়াতের জবাব বলছেন শেখ সোহেল ফাওজান, বল জবাব আনহা আন্না ওয়ারিদাতুন ফি হাক্কিল কুফফার, এই আয়াতটি যে নাজিল হয়েছে সেটি কাফেরদের সম্পর্কে, ফাহুমুল্লাযিনা লা তানফাউহুম শাফাআতু শাফিঈন, কাফেরদের জন্য কোনো সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধর যারা কাফের হয়ে মারা গেছে তাদের জন্য সুপারিশ করলে কাজে আসবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের জন্য সুপারিশ করলে কোনো কাজে আসবে না, লূত আলাইহিস সালাম তার স্ত্রীর জন্য সুপারিশ করলে কাজে আসবে না, নূহ আলাইহিস সালাম ছেলের জন্য সুপারিশ করলে কোনো কাজে আসবে না, কাজে আসবে না। তাদের সুপারিশ কাজে আসবে কিন্তু দুটি শর্তের সাথে। সাফাত সম্পর্কে শেষ কথা হচ্ছে, এই সাফাতের বিষয়টিকে নিয়ে মানুষ তিন ভাগে বিভক্ত হয়েছে, মানুষ কি হয়েছে তিন ভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে চরমপন্থী, একটা হচ্ছে ঢিলাপন্থী, একটা হচ্ছে মধ্যমপন্থী, জানতে বুঝতে পেরেছেন না, সাফাতের ক্ষেত্রে চরমপন্থী। আর সিনফুল আউয়াল বলছেন প্রথম শ্রেণীর লোক হচ্ছে সুপারিশ সম্পর্কে গালাউফি ইসবাতিয়া, সুপারিশকে সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে। ওরা কারা? খ্রিস্টানরা, মুশরেকরা, তারপরে সুফিরা, এই পীর মুরিদিতে বিশ্বাসীরা, হ্যাঁ পীরতন্ত্রে বিশ্বাসীরা, অল কবরিন, কবর পূজারীরা, কেন এরা হলো চরমপন্থী? কেন এদের কাছে সুপারিশ? যেমন খ্রিস্টানদের কাছে ঈসা আলাইহিসসালাম সুলিতে চড়ে, হ্যাঁ খ্রিস্টানদের জন্য কি হয়ে গেছে, কাফফারা, মোচনের ব্যবস্থা হয়ে গেছে, সুতরাং সবার জন্য সুপারিশ,
কেউ জাহান্নামে যাবে না, কোন খ্রিস্টান জাহান্নামে যাবে না, চরমপন্থী একবারে বাড়াবাড়ি, যতই পাপ করুক না কেন সাতক্ষণ মাপ সব মাপ একবারে। এইরকম মুশরিকরা যারা শিরককারী তারা মনে করে যে আমাদের দেব দেবী বা আমাদের অলি গোস কুতুবরা আমাদেরকে অবশ্যই নিয়ে যাবে জান্নাতে, ঠিক না? যাকে সেজদা করছে খাজা বাবাকে অথবা শাহজালাল বাবাকে বা আটরশি বাবাকে, এরা কি আর ছেড়ে যায়? এরা নিয়ে যাবে। জি হ্যাঁ, এরা হলো চরমপন্থী। এইরকম সুফিরা যারা মনে করে যে আমি পীরের মরিদ হয়েছি সুতরাং আমাকে কি ছেড়ে যাবেন, মরিদ হয়েছে তো কিছু তো কাজে আসবে, এইরকমই কবর পূজারি যারা। যেমন কোন নেতার কাছে গিয়ে কোন বড় মানুষ কাজ নিতে পারে, এই বিষয়টাকে বুঝেন, সুপারিশের বিষয়টিকে বুঝতে হবে। সুপারিশ মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কিছু করার ক্ষমতা যে সেখানে গিয়ে আল্লাহ লজ্জায় পড়ে যাবেন বা চাপের মুখে পড়ে যাবেন, না দিলে উপায় নেই, এর কথা না শুনলে কোনো উপায় নেই, এরকম হবে নাকি? তাহলে আল্লাহ তো মানুষের কাছে অপারগ হয়ে যাচ্ছেন তাহলে, তাই না? গোস কুতুবদের কাছে অপারগ করে দিয়েছে কবর পূজারীরা। বহু কিস্সা কাহিনীতে তাদের আছে যে আল্লাহ মালাকুল মওতকে পাঠিয়ে জান কবুজ করেছে, রূহ কবুজ করেছে, আর এইদিকে ব্যাগ কেড়ে নিল, তাই না? আর সবাই জিন্দা হয়ে গেল ওই দিনে। তাহলে আল্লাহ ওখানে অসহায় হয়ে যাচ্ছে এই গুমরাদের কাছে। ঠিক এই গুমরাদের সাফাতটা ঠিক ওই রকমই, আল্লাহ যেন চাপের মুখে কি করবেন, অনেক লোকে জান্নাতে দিতে বাধ্য হবেন না। দুনিয়ার শাসকরা চাপের মুখে থাকে, থাকে না? থাকে না, হ্যাঁ অবশ্যই থাকে। যতই বড় রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হয়ে যাক না কেন, এমন ব্যক্তির একটা টেলিফোন এসছে, এই টেলিফোন অনুযায়ী কাজ না করলে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে, হয় না? অনেক সময় এমপির কাছেও কাবু, একজন প্রধানমন্ত্রী এমপির কাছেও কাবু হইতে পারে, কারণ এই এলাকাটা আমার, হ্যাঁ গুরুত্বপূর্ণ এলাকা। এই এমপি যদি অসন্তুষ্ট হয়ে যায়, ও যেটা দাবি করছে যদি করে না দিই, তাহলে এমপি আমার দল থেকে সরে আরেক দলে চলে যাবে, ঠিক না? তাহলে দুনিয়ার শাসকরা চাপের মুখে কোনো কাজ করতে চাই না, তারপরে করতে বাধ্য হয়। অথচ রাষ্ট্রনেতা মনে হচ্ছে ওর কাছে বড় পাওয়ার আছে, কিন্তু এই পাওয়ার থাকা সত্ত্বেও অনেক সময় আরেকজনের কাছে দুর্বল, এদিক থেকে দুর্বল, আরেক দিক থেকে মানসিক দিক থেকে দুর্বল, তাকে এত চাই যে ওর মনটা খারাপ করতে চাই না, হয় না? হয় না? এত ভালোবাসে মানসিক দিক, যেটা বলে আমি অমুকের ক্ষেত্রে দুর্বল, বলে না এই কথাটা আমাদের তো। দুর্বল মানে কি? মানে আপনাকে আমি নারাজ করতে পারবো না, আপনার দাবি দেওয়া পূরণ করতে হবে। জি হ্যাঁ, আল্লাহর কাছে এটা কি? না না না, আল্লাহর কাছে এটা, আল্লাহ রাব্বুল আলামিন আলা কুল্লি শাইইন কাদির, হ্যাঁ ফাআলু লিমা ইউরিদ, হ্যাঁ ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, যা ইচ্ছা যা চাইবেন তাই করবেন, যা ইচ্ছা তাই করবেন, হ্যাঁ তার ইচ্ছাতে কোনো শক্তি বাধা দেওয়ার নেই। তাহলে আল্লাহকে কোনো শাসকের সাথে তুলনা করলে হবে না, আর শাসকের কাছে কোনো সোর্স ধরে কেউ গেছে আর সোর্সের সামনে আল্লাহ ঝুঁকে যাবেন, হ্যাঁ যেমন শাসক ঝুঁকে যায় অনেক সময়, নেতা ঝুঁকে যায়, এরকমটা নয়। তাহলে এটা কি ধরনের সাফাতটা হবে? ভারত উপমহাদেশে তৌহিদের উপরে একটা খুব গুরুত্বপূর্ণ কিতাব লেখা আছে, তাকুইয়াতুল ইমান, ওতে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, খুব বড় ইমাম ছিলেন এবং মুজাহিদ ছিলেন, আর ইংরেজদের আর শিখদের বিরুদ্ধে জেহাদে তিনি এবং শহীদ আহমদ শহীদ যে তাহরিকে শহীদ হন বলে যে আন্দোলনটি ইংরেজ আমলে হয়েছিল, তার তিনি প্রধান সেনাপতি এবং আলেমে দিন ছিলেন, শাহুলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি, আর ছেলের ঘরের নাতি তিনি ছিলেন। তো তিনি উল্লেখ করেছেন বিষয়টি যে আল্লাহর কাছে সাফাতটা কি ধরনের, একটা উদাহরণ দিলে বেশি স্পষ্ট হবে। আপনার ছেলে অবাধ্য কথাবার্তা শুনে না, বলেন এদিকে যা ওইদিকে যায়, তখন রাগ করে অনেক সময় মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন না, তাড়ান না, তাড়িয়ে দেন না, দেন না, সকালবেলা তাড়িয়ে দিয়েছেন, আর তারপরে একটু পরে নিজের মনটাই খারাপ যে কেন তাড়িয়ে দিলাম, তাই না? কিন্তু ডাকতেও পারছেন না, ঘোরাঘুরি করছে হয়তো, যদি চোখের আড়ালে থাকে তো পেরেশানি শেষ থাকবে না, কোথায় যে গেল, রাগ করে কোথাও গিয়ে আত্মহত্যা করলো, না কি যে করলো, না কোথায় যে পালিয়ে গেল, কোন দেশে পালিয়ে গেল, কি যে করবো, পেরেশান হবে না? হবে না, কারণ মায়া রহমত দয়া
জি হ্যাঁ, আপনি চান যে ছেলেটা সন্ধ্যা হওয়ার আগে আগে কি করুক, বাড়িতে ফিরে আসুক। আচ্ছা, আপনার বাড়ির চারিদিকে ঘোরাঘুরি করছে, আপনি দেখছেন যে ছেলেটা ঘোরাঘুরি করছে, ওকে বাড়ি থেকে আপনি তাড়িয়ে দিয়েছেন, ডাকতে পারবেন যে চলে আয়, বলতে পারবেন? আর বুঝতে পারছেন যে চলে আয় বললেও তো আরো খারাপ হয়ে যাবে, ঠিক না? ডাকতেও পারছেন না, কিন্তু চাইছেন যে ছেলেটা ভুল স্বীকার করে কি করুক, বাড়িতে চলে আসুক। তখন আমরা কি চাই, মনটা কি চাই? ওই সময় যাই বলেন না কেন, মনটা চাই যে ওই ছেলের চাচা মানে আপনার ভাই, অথবা ছেলের মামা, ছেলের খালা, ছেলের ফুফু, কেউ ওকে সাথে করে নিয়ে চলে আসুক, আর আসার পরে ভুল স্বীকার করুক। হ্যাঁ, বলে করে না, চলে এসছে ছেলে, ছেলেকে বাড়িতে বের করে ছেলেকে সে নিয়ে ওর খালা চলে এসছে, ওর মামা চলে এসছে, ওর চাচা চলে এসছে, আসার পর বলছে যে এই তোর বাপের হাত ধর, তোর বাপের পা ধর, আর তুই ভুল স্বীকার কর। চান আপনি ওইটা প্রথম খানে, কিন্তু ওকে আদব শিখাবার জন্য না, আমি মাফ করবো না, কিন্তু মনটা চাইছে ওকে ক্ষমা করে দেবো, কিন্তু সোজা হয়ে যাবে, ঠিক না? জি হ্যাঁ, কিন্তু একটা ওসিলা চান, ওকে ক্ষমা করতে চান, কিন্তু একটা কি চান, মাধ্যম চান, যে কোনো একটা মাধ্যম দিয়ে ক্ষমা হোক। এইটি হচ্ছে সেই সাফাতের উদাহরণ। আল্লাহ চান যে মুমিন মুসলিম ফাসেক যারা তারা জাহান্নামে যাক, এটা আল্লাহ চান না, কারণ আল্লাহর রহমত তার গজবের প্রাধান্য পেয়েছে। কিন্তু আল্লাহর রব্বুল আলমিনের সুবিচার হচ্ছে যে তুই যখন পাপি আর তোর পাপ বেশি হয়ে গেছে, তখন তোকে কোথায় যেতে হবে, জাহান্নামে যেতে হবে, তোর এটি সুবিচার। কিন্তু কেউ যদি কোন আল্লাহর বান্দা নেক বান্দা আমার কাছে এসে সুপারিশ করে তোর জন্য, তো তখন আমি কি করব, এই সুপারিশের ওসিলাতের মাধ্যমে আল্লাহ আসলে চান যেকে মাফ করে জান্নাতে দেবো, কিন্তু এই সুপারিশের মাধ্যমে তোকে আমি কি করে দেবো, জান্নাতে দিয়ে দেবো, আর জাহান্নামে দেবো না, অথবা জাহান্নাম থেকে উঠিয়ে দিব যখন জাহান্নামে চলে গেছে, অথচ আরো কিছুদিন তোকে সেখানে থাকতে হইতো। বুঝতে পারছেন না? জি। তো প্রথম শ্রেণীর লোক সাফাত সম্পর্কে চরম বাড়াবাড়ি করেছে। সুতরাং সাফাত মানে যেন আল্লাহর কাছে বল প্রয়োগ করা, আর গায়ের জোর দেখানো, আর সেখানে যা ইচ্ছা তাই করবে। এই সাফাত ভ্রান্ত বিশ্বাসী, যেমন খ্রিস্টানরা, তেমন মুশরিকরা, তেমন সুফি পীরেরা, এইরকমই কবর মাজার পূজারীরা মনে করে যে আমাদের হুজুরে কিবলা আমাকে আদেরকে জান্নাতে নিয়ে যাবে, এটা হচ্ছে ভ্রান্ত মতবাদ। দ্বিতীয় সাফাত, দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে এর একেবারে বিপরীত, মুতাজিলা, এবং এই মুতাজিলা ভ্রান্ত আকীদা যারা বিশ্বাসী, সুপারিশ হওয়ার কি জিনিস, সুপারিশ সুপারিশ না, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, একেবারে সুপারিশ কে অস্বীকার, এরা আরেক দল গোমরা। এইদিকে গোমরা কাদের কথা বললাম, প্রথম শ্রেণীর লোক যারা চরমপন্থী সুপারিশ ক্ষেত্রে আর বাড়াবাড়ি করেছে, আর আরেক দল হলো যারা একবারে সুপারিশকে অস্বীকার করেছে, মুতাজিলা এবং তাদের অনুসারী যারা যে কোনো নাম দিয়ে আসুক না কেন। এইরকমই খাওয়ারেজ, খারেজিরা বলছে যে কাবিরা গুনাহ করলে চিরকাল জাহান্নামে থাকতে হবে, বড় কাফের হয়ে যায়, সুতরাং তার জন্য কোনো সুপারিশই নাই। সুতরাং তারা ফানকারু সাফাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাতকে অস্বীকার করেছে, এবং অন্যান্য আম্বিয়াদের সাফাতকে অস্বীকার করেছে, ফেরেশতাদের সাফাতকে অস্বীকার করেছে, নেক লোক সিদ্দিকিন সুহাদাদের সাফাতকে অস্বীকার করেছে, কাবিরা গুনাহকারীদের ক্ষেত্রে। তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে মধ্যমপন্থী, দুই দিকে বললাম দুটো গোমরা দল, আর মধ্যমপন্থী হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা, বলছেন ওহম আহলুস সুন্নাত ওয়াল জামা আসবাতু সাফাআতা, তাদের কাছে সুপারিশ সাফাত সাব্যস্ত, কিন্তু কোরআন সুন্নাহ ভিত্তিক, কি ভিত্তিক, দলিল ভিত্তিক, কোরআন সুন্নাহ আলা ওয়াফকে মা জাআত বিহি নুসুসুল কোরআনি ওয়াল আহাদিস নববিয়্যে, যেমন কোরআনে কারীমে বর্ণিত হয়েছে, যেমন নবী সুর হাদিসে বর্ণিত হয়েছে, ফাসবাতু সাফাত আবে শুরুতিহা, সুতরাং শর্ত সাপেক্ষ সাফাত হবে, শর্ত সাপেক্ষ সাফাত হবে, এই শর্তগুলি যদি থাকে তাহলে সাফাত হবে, আর শর্ত না থাকলে সাফাত হবে না। তাহলে যে সুপারিশ করবে তার জন্য শর্ত হচ্ছে আল্লাহ যদি পারমিশন দেন তাহলে কথা বলতে পারবে সেখানে, হ্যাঁ, এক, আর যাদের জন্য সুপারিশ করবেন তাদের ক্ষেত্রে যদি আল্লাহ রাজি হন যে ঠিক আছে এরা মুমিন মুসলিমই ছিল কিন্তু ফাসেক গুনাহগার, সুতরাং এদের জন্য কি করো, সুপারিশ করো, কাফের জন্য আল্লাহ রাজি হবেন না, সুতরাং সুপারিশ হবে না। শেষখানে একটি কথা বলা জরুরি, সেটা শুরুতেই বলতে হতো, সেটা হচ্ছে সাফাত মানে কি, কে বলতে পারেন সাফাত মানে কি? জি, সুপারিশ করা, শাব্দিক অর্থ, শাব্দিক অর্থ, জি, শাব্দিক অর্থ বলে সাফাত মানে সুপারিশ করা, ওটা তো বলেছি শুরুতে, কিন্তু সাফাতে শাব্দিক অর্থ আছে, এবং সাফাত আসলে জিনিসটা কি এটা প্রথমখানে বলা দরকার ছিল, আমি চলে গেছি
কথা লম্বার মধ্যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সাফা শিন ফা আইন, হ্যাঁ এটা হচ্ছে ভিতরের বেজোড়, বেতর মানে বেজোড় যে ভিতরের বিপরীত। এটা ওয়াল ফজরে ওয়ালা ইয়ারিন আশরে ওয়াশফা ওয়াল বদরে, আছে না সূরে ফজরে ওয়াল ফজরে ফজরের শপথ, ওয়ালা ইয়ালিন আশর আর দশটি দিনে দশটি রাতের শপথ, আর কি ওয়াশফা এই জোড়ে জোড়ার শপথ, ওয়াল বদরে আর ওয়াতর ভিতর মানে বেজোড়ের শপথ। বেজোড় এক হচ্ছে বেজোড়, তিন হচ্ছে বেজোড় আর দুই চার ছয় এগুলো হচ্ছে জোড়। তাহলে সাফা মানে হচ্ছে জোড়, সাফা মানে কি এটা হচ্ছে শাব্দিক অর্থ, সাফা মানে হচ্ছে জোড়। জোড়া হইলে মিলাইতে হয়, একটা বোতল আছে আর একটা বোতলকে এর সাথে মিলাবো তখন কি হবে সাফা হবে, এখন আছে ভিতর আর যখন এর সাথে আর একটা মিলাবো পাশাপাশি তখন কি হয়ে যাবে সাফা হয়ে যাবে, জোড় হয়ে যাবে। তো সাফাতুন শব্দের আবিধানিক অর্থ বা শাব্দিক অর্থ হচ্ছে দম্ম, মিলানো কোনো কিছু, একটা জিনিস আর একটা জিনিস সাথে মেলানো। দেখেন একটা আঙ্গুল একটা, তাই না, এটার নাম হচ্ছে ভিতর বা বত্র সাফা, এর নাম হচ্ছে একটা আঙ্গুলের সাথে আর একটা আঙ্গুল মিলাইলাম কি নাম কি হলো সাফা, মেলানো একটা আরেকটার সাথে মিলালাম। তো বলছি সাফাত লুগাতান, আর সাফাতের আবিধানিক অর্থ হয় সাফাত মানে হচ্ছে মাধ্যম, সাফাত মানে কি ওসিলা, সাফাত মানে মাধ্যম। যে এই সুপারিশটা হবে সুপারিশটা এই লোকের মুক্তির মাধ্যম হবে, উপকারের হ্যাঁ হ্যাঁ সহযোগিতার মাধ্যম হবে। তারপরে প্রচলিত ভাষায় বা যেটাকে বলা হচ্ছে পারিভাষিক ভাষায় সাফাত কাকে বলে, সুপারিশ আমরা বলি বা সাফাত বলি, কিন্তু এটা কি বলছে সওয়ালুল খাইরে লিল গাইর, এর সংজ্ঞা হচ্ছে সওয়ালুল খাইরে লিল গাইর, নিজের জন্য চাওয়া না, কল্যাণ কামনা করা, কল্যাণ চাওয়া কার জন্য, অপরের জন্য অন্যের জন্য। সওয়ালুল খাইরে লিল গাইরে, মুখস্থ করুন সওয়ালুল খাইরে লিল গাইরে, খাইর কামনা করা লিল গাইরে অপরের জন্য, নিজের জন্য না, নিজের জন্য চালিত নিজের জন্য, নিজের জন্য দোয়া করছি কিন্তু যখন অপর আল্লাহ তুমি অমুককে মাফ করে দাও, এটাও একরকমের সাফাত, এটা পার্থিব সাফাত। দুনিয়াতে দোয়া করছে এটা হচ্ছে পার্থিব জগতের সাফাত, দুনিয়াতে কারো জন্য দোয়া করছে এটাই যেন আল্লাহর কাছে সুপারিশ করছে যে আমার বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও। জি হ্যাঁ, আখেরাতে যেটা হবে সেই ক্ষেত্রে আমরা খাস করে নিয়েছি সাফাতটাকে, দুনিয়ার দোয়ার ক্ষেত্রে আমরা বলি না, দুনিয়া যখন অন্য কোনো মানুষের জন্য দোয়া করি ওটাকে সাফাত বলে, দোয়াই বলি সেটাকে। কিন্তু হাশরের মাঠে আখিরাতে বিচার দিবসে একজন আরেকজনের জন্য আল্লাহর কাছে যে দরখাস্তটা দোয়াটা করবে সেটা হচ্ছে সাফাত। তাহলে খোলাসাতে বলতে পারি যে পরকালে একজনের আরেকজনের জন্য আল্লাহর কাছে কিছু চাওয়ার নাম হচ্ছে সাফাত। জি তাই বলছেন ওরফান সওয়ালুল খাইরিল গাইর মুস্তাকাতুন মিন সাফা শিন ফা আইন, সাফা থেকে এর উৎপত্তি, আল্লাযী যিদুল ভিতরে যেটা ভিতরের বিপরীত, ফাকানা ফাকান্না সাফা দম্মা সওয়াল ইলা সওয়ালিল মাশফুই লাহু। এই সুপারিশকে এই সাফাত কেন বলা হয়, সুপারিশকারী নিজের দরখাস্তটা ওই ব্যক্তির যার জন্য সুপারিশ করছে তার দরখাস্তর সাথে মিলিয়ে নিয়েছে যে যেন ওর কাজটা আমারই কাজ, আল্লাহ ওকে উদ্ধার করো। জি বা দান কানা মুনফারিদান, সে ছিল একাই নিজের জন্য হয়তো চাইছিল কিন্তু এখন অন্যের জন্য চাইছে। যাই হোক খোলাসা যেটুকু বললাম, এবং বিশেষ করে কথাটি মনে রাখবেন যে সাফাত সওয়ালুল খাইরে লিল গাইর, অন্যের জন্য অপরের জন্য কল্যাণ কামনা করা, বিশেষ করে হ্যাঁ পরকালে হ্যাঁ হাশরের মাঠে বা জান্নাতে যাওয়ার আগেখানে অথবা জান্নাতে গিয়েও দেখছেন যে আমার আপনজন খুব ভালোবাসতাম একে আর আমার দুনিয়াতে অনেক উপকার করেছে আর ও অনেক নিচে থেকে গেছে, আল্লাহর কাছে দরখাস্ত করছেন আল্লাহ ওর মর্যাদাটা কি করে দাও, উঁচা করে দাও। হতে পারে আপনার স্ত্রীর জন্য হতে পারে, হতে পারে আপনার স্ত্রী স্বামীর জন্য হতে পারে, স্ত্রী নেক আমল দিয়ে অনেক উপরে চলে গেছে, ওকে কি ভালো লাগবে যে আমার স্বামী নিচে থাক নিচে পড়ে আছে, হ্যাঁ অথবা স্ত্রী নিচে পড়ে আছে উপরে স্বামী। তো এইরকম সাফাত গুলি হবে। জি তো আশা করি আজকের সাফাতের আলোচনা বিস্তারিত হয়েছে। রব্বুল আলামিন যেন আমাদেরকে সাফাত দান করেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আম্বিয়া রাসূলগণের এবং সিদ্দিকিন শুহাদাদের, আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।